মদিনার লোকেরা যখন রাসূলের হাতে হাত দিয়ে শপথ করেছিল রাসূলের নিরাপত্তা দিয়ে মদিনায় নিয়ে যাবে এটার নাম আকাবার শপথ কিসের শপথ আকাবার শপথ যদি হলো মদিনা থেকে একজন অনেক মানুষ আসলো প্রতিনিধি রাসূলকে নিয়ে যাবেন এর মধ্যে একজনের নাম সাদ বিন রবিয়া কি নাম আল্লাহ রাসূল বসা এই পাশে সাদ বিন রবিয়া বসা মদিনার যারা নতুন মুসলমান নেতা তারে বসা এই পাশে রাসূলের আপন চাচা আবু তালেব বসা আবু তালেব জিজ্ঞাসা করে সাদ বিন রবিয়া তোমরা যে আমার ভাতিজাকে মদিনায় নিয়ে যাবে আমি তার চাচা জীবন দিয়ে কত কষ্ট করে তাকে আগলে রেখেছি তাকে মারতে দেই না কষ্ট দিতে দেই না কাফেরদেরকে তোমরা যদি মুহাম্মাদকে নিয়ে যাও মদিনায় তাইলে কি তোমরা নবী মুহাম্মাদের নিরাপত্তা দিবে সাদ বিন রবিয়া বসা থেকে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে আবু তালেব যে আল্লাহর পরিমাণ এনেছি সে আল্লাহর কসম করে বলি আবু তালেব আমি সাদ বিন রবিয়ার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ কোনদিন নবী মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না আল্লাহু আকবার এটার নাম ঈমান এটার নাম কি আল্লাহ রাসূল মদিনায় চলে গেছেন উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে যখন কাফেররা চারিদিক থেকে আক্রমণ করেছে আমার নবীর শরীরে যেন তীর না লাগে এই জন্য সাহাবীরা চারো পাশ দিয়ে মানব ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে এক এক জনের শরীরে এসে তীর লাগতেছে তীর সেখানতে গোস্তগুলো নিয়ে ওর মধ্যে ভেদ হয়ে চলে যাচ্ছে সাহাবীরা উহ আহ শব্দ না করে আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে তখনও নবীকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে তীর আসতে আসতে তীর আসতে আসতে তীর আসতে আসতে 80টা তীর তালহার পুরো শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে কিন্তু তালহাকে নবীর পাশ থেকে সরাতে পারে না তালহা তালহার মতো কত সাহাবি সব চারপাশ দিয়ে দাঁড়ানো সাদ বিন রবিয়াও দাঁড়ানো সাদ বিন রবিয়ার একটা তীর এসে লেগেছে তার গলার কাছে এমন ভাবে রক্ত ঝরতে শুরু করেছে সাদ বিন রবিয়া মনে হয় আর বাঁচবে না সবাই সাদ বিন রবিয়ার দিকে এগিয়ে গিয়েছে কই সাদ বিন রবিয়া চা শরীর তীর আর তীরে ভরা মৃত্যুর মুখে চলে গেছে এবার আল্লাহর হাবিব জ্ঞান ফিরেছে উহুদের ময়দানে ডাক দিয়ে বলেন আমার পাশে কোন কোন সাহাবী ছিল নাম বলা হলো সব সাহাবীরা কি অবস্থায় আছে বলা হলো আল্লাহর হাবিব বললেন আমার পাশে সাদ বিন রবিয়া ছিল সে কই সাহাবীরা বলতেছে তারে তো দেখি না আল্লাহর হাবিব চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন একটু দেখো তো সাদ বিন রবিয়া এখন কোন দিকে আছে সাদ বিন রবিয়াকে খুঁজতে থাকে নিহতদের কাতারে কিন্তু সাদ বিন রবিয়া নাই সাদ বিন রবিয়া কোথায় গেছে কোথায় গেছে খুঁজতে খুঁজতে বার আল্লাহ রাসূল যেই সাহাবীকে পাঠিয়েছেন সাদ বিন রবিয়াকে খুঁজতে সে এবার জোরে জোরে ডাকে ও সাদ বিন রবিয়া তুমি কই তোমার এটা রাসূল খুঁজতেছে কিছুক্ষণ পরে একটা মানুষ হাত কোন রকম করে নাড়ায় আল্লাহর হাবিবের সাহাবি বুঝতে পেরেছেন ওটা সাদ বিন রবিয়া চলে গিয়েছেন সাদ বিন রবিয়ার কাছে সাদ বিন রবিয়া চোখ খুলতে পারে না রক্ত ঝরে ঝরে এত রক্ত ঝরেছে কথা বলতে পারে না সাদ বিন রবিয়া প্রথম কথা জিজ্ঞাসা করেছেন রাসূলের সাহাবি আমার নবী কি আমাকে ডেকেছে নাকি সাহাবী ডাক দিয়ে বলে ও সাদ রে নবী তো তোমারই ডেকেছে সাদ বলে আমি হয়তো এখনি মারা যাব তোমার কানটা আমার মুখের কাছে আনো সাবি কান্টা মুখের কাছে এনেছেন সাদ বিন রবিয়া মুখের কাছে তার কানের কাছে মুখটা নিয়ে বলতেছে আমি আকাবার শফাতের দিন বলেছিলাম আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে আমি কোনো ক্ষতি হতে দেব না তুমি আমার নবীকে বলে দিও সাদ বিন রবিয়া রক্ত দিয়েছে শহীদ হয়েছে তারপরেও নবীর গায়ে তীর লাগতে দেয় নাই আমি সাদ বিন রবিয়া আমি সাদ বিন রবিয়া আমার শপথের সাথে বেঈমানি করিনি আমি যে ওয়াদা করেছিলাম নবীর সামনে তার চাচার কাছে
নবীকে বলে দিও সাদ বিন রাবিয়া ওয়াদা ভঙ্গ করেনি, শপথ ভঙ্গ করেনি, আল্লাহ যেন তার শপথ ঠিক রেখে আমারে জান্নাতে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এটার নাম রাসূলের ভালোবাসা, এটার নাম রাসূলের ভালোবাসা। এই সময় যদি আমরা গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, আমরা দেখতে পারব গোটা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, গোটা পৃথিবীর কুফুরি শক্তি, মুশরিকি শক্তি জোট বেঁধে এই পৃথিবীর বুক থেকে ইসলাম মুসলমান কোরআন এবং কোরআন প্রেমী মানুষগুলাকে নির্মূল করবার ষড়যন্ত্র চালাচ্ছে। আরো যেরকম ঠিক না বেঠাক, তার প্রমাণ হচ্ছে দিল্লি। এই কয়েকদিন ক্রমাগত ভাবে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করছে। অথচ ওই দিল্লিকে আমরা শাসন করেছি 750 বছর, একজন হিন্দুকেও জোর করে কেউ মুসলমান বানাই নাই, কিন্তু তারা 150 বছর ক্ষমতায় থেকে বারবার দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদের হত্যা করেছে। তারপরেও আমরা বলেছি ওরা মসজিদ ভাঙতে পারে, আমরা মন্দির ভাঙতে চাই না, কারণ ইসলাম মন্দির ভাঙতে নিষেধ করেছে। এটাই প্রমাণ করেছে এই পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম, মানবতার পক্ষের ধর্ম ইসলাম, আর কোন ধর্ম ইসলামের পক্ষে নয়। সূরা নাম্বার কত? সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 31। কেন পড়লাম আয়াতটা? কেন পড়লাম? ডাক্তারের কাছে যদি রোগী যায়, ডাক্তার রোগীর কথা শুনে প্রেসক্রিপশন লেখে না নিজের ইচ্ছা মতো লেখে? কিছু ডাক্তার আছে কষায়ের মতো, কথা বলে না, যাওয়ার আগে কয় বসেন, বসে শুরু করে দেয়, কয় রোগ তো শুরু করে, এই আমি ডাক্তার তো চাইতে কম বুঝি, কথা বলে না। তাইলে সেই যোগ্য ডাক্তার, সেই যোগ্য ডাক্তার যে রোগীর রোগ ধরতে পারার পরে প্রেসক্রিপশন করতে পারে। তো আমরা মানুষের দেহের ডাক্তার নই, আমরা রুহের ডাক্তার, কথা ঠিক? তো মানুষের কি কি সমস্যা এখন চলছে, ওই রোগ বুঝে যেই বক্তা এখন নস করতে পারবে ওইটা বক্তা, আর যে রোগ টোক না বুঝে একাল সেকাল কবরের নিসার ওই আসমানে নস করবে, ওগুলো হচ্ছে ডাকাত ডাক্তারের মতো ডাকাত বক্তা, কথা বোঝা গেল? তাইলে আমরা কেন আয়াতটা পড়লাম? এখন আমাদের রুহের মধ্যে কি কি রোগ চলতেছে বলেন তো, প্রথম কোন রোগ চলতেছে আপনাদের দৃষ্টিতে? করোনা ভাইরাস। এ কি রুহুর রে? আই হ্যাঁ, আমাদের দেহের আমাদের রুহের এখন সবচাইতে বড় রোগ মুসলমানদের মধ্যে হিংসার রোগ, কথা বলো না কা? কিসের রোগ? কেউ কারোর সহ্য করতে পারে না। একজন যদি ভালো গাড়ি চালায়, এর চোখ কাটায়, তোর কি তোর বাপের টাকায় চালায়, কথা বলে না? এ তো সাধারণ মানুষ, এক নেতা আর এক নেতারে হিংসা করে, এক সার আর এক সারকে হিংসা করে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে হিংসা করে। ও ভাই, এদের মধ্যে যত না হিংসা, টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে তার চাইতে বেশি হিংসা, কথা ঠিক? কেউ কারো সহ্য করতে পারে না। এ বলে তুই কাফের, ও বলে তোর বাপ কাফের, ও তখন বলে তোর 14 গোষ্ঠী কাফের, কথা বলে না? এ বলে তুই ইহুদির দালাল, ও বলে তুই খ্রিস্টানের দালাল, এ বলে ওরে বাটপার, ও বলে ওরে সিটার, আর একজন জুতা তোলে, কথা বলে না? সমস্যা কি আছে? সমস্যা নাই? আছে। তার মানে এখন আমাদের মধ্যে সমস্যা চলতেছে। কোন কাজ করলে সমস্যা দূর হবে, হিংসা দূর হবে? ও ভাই, আমাদের গ্যামজামের কারণে আমরা মার খাই, মুসলমানরা এক নাই তাই মার খাই। মসজিদের মধ্যে কোনো গ্যামজাম হয়? কেন বলেন তো? দলাদলি নাই, কথা বলে না কা? আওয়ামী লীগের পাশে বিএনপির লোক কি দাঁড়ায়? বিএনপির পাশে জাতীয় পার্টি দাঁড়ায়? সরমনার পাশে আটচুষি দাঁড়ায়? গ্যামজাম আছে? নেই। বিশ্বাস করেন, যদি গোটা দুনিয়াটাকে মসজিদ বানাতে পারতাম, গ্যামজাম থাকতো না। আজকে আমরা আলোচনার মাধ্যমে একটু জানবার চেষ্টা করব, এত গালাগালি, সবাই নিজেকে হক দাবি করে, আসলে কারা হক, কারা সহি পথে রয়েছে, এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? কি একটা আয়াত পড়লাম,
সবার জানা কিন্তু সবাই মানে না এই একটা আয়াত যদি জাতি মেনে নিতে পারে আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশে কোনোদিন কোনো মারামারি গ্যাঞ্জাম হরতাল খুঁজে পাওয়া যাবে না একটা মাত্র আয়াতের সমাধান কি সমাধান আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলেন এই নবী কোন নবী আরো জোরে বলেন শেষ নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণাকার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান আরো জোরে তার মানে আমার নবী শেষ নবী ঘোষণাকার তাইলে যারা নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও আমার নবীকে শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করে ওরা নিঃসন্দেহে কাফের ওদের যারা কাফের মনে করে না তারাও কাফের ভালো করে বুঝেন আমার নবীকে যারা শেষ নবী মনে করে না অথচ আল্লাহ দেয়া কালেমা পড়ে ওরা কালেমা পড়লেও ঈমানদার না কারণ নবীকে যে শেষ নবী মানে না ও কাফের ওদের যারা কাফের মনে করে না তারাও কাফের ওদের যারা সাপোর্ট করে তারাও কাফের আমার নবী কি নবী আরো জোরে কি নবী শেষ নবী সেই নবীকে আল্লাহ বলছেন কারণ কোরআনের পরে আর কোনো কিতাব আর কোরআন যার পরে নাজিল হবে তিনি শেষ নবী এটাই বিধান সেই নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহর ভালোবাসা যদি কারোর কপালে ঢুকে যায় ওর দুনিয়াতে পাওয়ার মতো আর কোনো কিছু বাকি থাকে না সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি খলিফা হারুন আর রশিদের নাম শুনেছেন শুনেছেন তো উনি একবার তার সংসদ ভবনে দাঁড়িয়ে বললেন আমার সংসদের তো সংসদ সদস্য উজির মন্ত্রী সেনাপতি আছো তোমাদের আমি ঘোষণা দিলাম আমার এই রাজ দরবারে যারাই থাকে তাদেরকে আমি সুযোগ দিলাম আগামীকাল সকালে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের তাই দিয়ে দেব যা চাইবে তাই দিয়ে দিব এই ঘোষণা শোনার পরে মানুষ কি খুশি কম না বেশি রাতের বেলা কেউ ঘুমায়নি সবাই তালিকা করেছে রাজার কাছে কি কি চাইবো সকালবেলা প্রত্যেকটা যখন সংসদে আসছে খলিফা জিজ্ঞাসা করে কেরে চোখ লাল কেন কয় সারা রাত তো ঘুমাইতে পারি নাই যে কোনটা বাদ দিয়া কোনটা সামু খেয়াল করতেছেন সবাই সব কিছু চায় কিন্তু খলিফা লক্ষ্য করে দেখে সবাই সব কিছু চায় কিন্তু তার বাড়িতে একটা গোলাম আছে একটা বান্দি আছে একটা দাসী আছে ওই দাসী কোনো কিছু চায় না নিজের মতো করে নিজের কাজ করতেই থাকে খলিফা মনে করে একটু পরে চাইবে চায় না মনে করে আর একটু পরে চাইবে চায় না দিন প্রায় শেষ হয়ে যাবে যাবে ভাব খলিফা ডাক দিয়ে বলে ওরে দাসী সবাই সব কিছু চাইলো তুই চাস না কেন এবার দাসী ডাক দিয়ে বলে খলিফা ওরা তো পাগল ওরা তোমার কাছে সব কিছু চায় এটা চাই সেটা চাই তুমি সব কিছু দিয়ে দাও ও খলিফা আমি তোমার কাছে কোনো কিছু চাই না বরং মালের যে মালিক সেই খলিফাকে আমি পেতে চাই খলিফা ডাক দিয়ে বলে দাসী আমার দরবারে কত জ্ঞানী গুণী মানুষ আছে আর তুই একজন দাসী মানুষ কিন্তু তোর জ্ঞান সবার ঊর্ধ্বে কারণ ওরা মালকে চেয়েছে মালের মালিককে চাই নাই ওরা জানে না মাল একবার পেলে আর একবার পাওয়া যাবে না মালিকের মন যদি খুশি করা না যায় তুই এত বুদ্ধিমতী রে তুই তোর মালিককে চেয়েছিস কারণ মালিক যার মাল তার মালিক যার মাল আমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই আমাদের কিসের জান্নাত কিসের জাহান্নাম আমি জান্নাত তো চাই না জাহান্নামও চাই না আমি আমার মালিক আল্লাহর ভালোবাসা চাই কারণ আল্লাহ যদি আমার ভালোবাসে ভালোবাসার মানুষকে কোনোদিন আমার আল্লাহ জাহান্নামে দিবে না আমি আল্লাহর ভালোবাসা চাই এটাই আমার জন্য যথেষ্ট খলিফা উমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন এখন দরকার ছিল একটা খলিফা উমরের এখন দরকার
এই ময়দান থেকে পালিয়ে যাবে এমন একটা উমর যদি হুংকার দিত আর 180 কোটি মুসলমান যদি তার পিছনে লিল্লাহি তাকবীরের স্লোগান তুলতে পারত ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো কোন মায়ের সন্তান এই পৃথিবীর বুকে খুঁজে পাওয়ার কথা না খুঁজে পাওয়ার কথা না মুসলমান দের কি এক ইমামের পিছনে চলতে বলেছে না মেলা ইমাম সেই ইমামের নাম কি সেই ইমামের নাম কোরআন সেই ইমামের নাম কি তার মানে কুরআন দিয়ে যে ইমাম জীবন রাঙাতে পারবে সেই ইমাম তোমাদের ইমাম আর যে ইমামের জীবনে কুরআন সুন্নার কোন দলিল নাই শুধু সাপ আর বাঘের কিচ্ছা ওরা তোমাদের হক্কানি ইমাম নয় হক্কানি ইমাম নয় কোন দরবারে কত লোক এটা দিয়ে হক প্রমাণ হয় না কোন দরবারে কত কুরআন সুন্নার আমল চলে এটার উপরে হক প্রমাণ হয় কথাকে বুঝতে পাচ্ছেন অনেকে বলে অমুক দরবারে এত লোক খারাপ হলে কি মানুষ যায় ওরে ভাই পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা বেশি তাই বলে কি মুসলমানের চাইতে ভালো সংখ্যা দিয়ে ভালো হয় না আমল দিয়ে ভালো হয় একটা উমর যদি আমরা পেতাম আল্লাহ আমাদের নসিব খুলে যেত কারণ জীবন দেওয়ার মতো মানুষ আজকে ঘরে ঘরে তৈরি হয়েছে আজকে মাহফিল আমি তো 6 বছর আগের বক্তা আগে 6 বছর আগে ওয়াজ করতাম মাহফিলে খালি বুড়া মানুষ কথা কি ঠিক এখন বুড়া নাই এখন খালি জুয়ান কথা বলে না এখন মসজিদ গুলার যুবক মানুষে ভরে গেছে এই যুবকরা ইসলামের দিকে এগোচ্ছে মানে ইসলামে এগিয়ে যাচ্ছে কারণ এক এলাকার যুবকরা যদি এগিয়ে যায় ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ নয় যুবক যদি মনে করে এই অঞ্চলের 100 যুবক যদি সিদ্ধান্ত নেয় মদ চলতে দেব না কোন নেতারও খাওয়া নাই যুবকদের সিদ্ধান্ত নেওয়া লাগবে কথা ঠিক এজন্য আমি কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে উমরের চেতনা দান করো ঠিক আছে কথা দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানিয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল আল্লাহু আকবার যদি আল্লাহর ভালোবাসা মানুষ পেয়ে যায় আমরা বললাম আল্লাহ আমরা আপনার ভালোবাসা পেতে চাই বলেন কি করা লাগবে এবার আল্লাহ বলছেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও অনেক কাজ তোমার করা লাগবে না মাত্র একটা কাজ যদি করতে পারো বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহু আকবার আমরা বললাম আল্লাহ সেই কাজ কি আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ও নবী তুমি বলে দাও তোমার উম্মতেরা যেন তোমার অনুসরণ করে আনুগত্য করে আনুগত্য কার আনুগত্য নবীর করতে হবে করলে কার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ বলছেন যদি নবীর আনুগত্য করো তাহলে শুনে নাও ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো সুবহানাল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম দুই নাম্বার আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব তাইলে আগে ভালোবাসা নাকি আগে গুনাহ মাফ তার মানে ভালোবাসা যদি জন্মে যায় গুনাহ এমনিই মাফ হয়ে যায় এটা অর্থ এটা কি অর্থ এবার আলোচনার মধ্যে ঢোকা যাক শুরুতে আল্লাহ বলেন কুল শব্দ কোন শব্দ সবাই বলেন কুল মানে হে নবী আপনি বলেন এটা কি আদেশ নাকি নিষেধ কথা বলে না আদেশ নাকি অনুরোধ আমরের সিগা এই যে উলামায়ে কেরাম বসা আছেন ওনারাই বলে দিয়েছেন এটা আমরের সিগা আমরের সিগা মানে আদেশ আল্লাহ নবীকে আদেশ করেছেন নবীর জন্য আল্লাহর আদেশ মানা ফরজে আইন
কথা বলে না নবীর জন্য আল্লাহর আদেশ মানে কি ফরজে আইন সেই আল্লাহ নবীকে বলছে কোন হে নবী আপনি বলেন আল্লাহ নবীকে আদেশ করলেন আপনারা জ্ঞানবান মুসলমান আল্লাহ যদি নবীকে আদেশ না করে এমনিতেই বলতেন তাইলে কি নবী করতেন না কথা বলে না তাইলে আল্লাহ কেন নবীকে আদেশ করলেন অবশ্যই কোনো না কোনো কারণ আছে কথা ঠিক যেই নবীর সম্মান এত বেশি এই কোরআনের মধ্যে আল্লাহ 25 থেকে 27 জন নবীর নাম দিয়েছেন বিভিন্ন নবীকে আল্লাহ ইয়া শব্দ দিয়ে ডেকেছেন ইয়া শব্দ দিয়ে ডেকেছেন কিন্তু আপনার আমার নবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি যে ইয়া শব্দ দিয়ে আল্লাহ অন্যান্য নবীদেরকে ডেকেছেন সেই ইয়া শব্দ দিয়ে আমার নবীকে ডেকে তার সম্মানকে আমার আল্লাহ খাটো করেন নাই সুবহানাল্লাহ আমি যদি এখন হুজুরকে ডাক দিই আমার উস্তাদ বলে ইয়া উস্তাদি কথা বলে না যদি আপনাকে ডাক দিই ইয়া আখি তাহলে যে ইয়া শব্দ হে আমার ভাই হে আমার শিক্ষক যে ইয়া শব্দ সাধারণ মানুষকে ডাকে সেই ইয়া শব্দ দিয়ে আমার নবীকে ডাকা মানায় না কথা ঠিক আমার আল্লাহ তাআলা যে বিভিন্ন নবীকে ইয়া বলে ডেকেছেন তার প্রমাণ কি কোরআনে আছে আপনার আমার আদি পিতা নাম কি আরো জোরে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা তৈরি করলেন আল্লাহ তাআলা তাকে তৈরি করার পরে কোথায় রাখলেন কথা বলে না জান্নাতে রেখেছেন জান্নাতে ঘর আছে বাড়ি আছে খাওয়া দাওয়া আছে সব কিছু আছে তারপরেও নবীর ভালো লাগে না কারণ একজন মানুষের যদি সব থাকে কিন্তু পরিবার না থাকে ওই ঘর বাড়িতে তার জন্য কোনো শান্তি নাই কত মানুষের সন্তান হয় না কাঁদতে থাকে 20 বছর হয়ে গেছে তারপরেও সন্তানের চেষ্টা করে পাঁচতলা বাড়ি বলে হুজুর বাড়ি দিয়ে কি করব সন্তানই যদি না থাকে কথা বলে না যার পরিবার নাই তার জীবনে কোনো দাম যার ঘর বাড়ি আছে যৌবন আছে কিন্তু বউ নাই তার কোনো দাম ও এই জন্যই তো 14 ফেব্রুয়ারি বউ খোঁজে কি বলেন আপনারা কথা কন না এই জন্যই তো পোলাপান কয় আমাদের কারি এক খাটে থাকতে কতদিন বালা লাগে কই হুজুর আব্বারে এত বুঝাই এত ইশারা ইঙ্গিতে বুঝাই বয়স হয়েছে তাও বিয়া দেয় না কয় আমার কাছ থেকে বুদ্ধি শেখ বলে কি বুদ্ধি আমি বললাম একটা করাত কিনবি করাত করাত ছিলেন আপনারা বলে হুজুর করাত দিয়ে কি হবে রাত যখন 12টা বাজবে খাট কাটা শুরু করবে বাপ যদি বলে কে খাট কাটো কেন বলবি আব্বা এত বড় খাটে একলা ঘুমাইতে ইচ্ছা করে না তাই অর্ধেক করে ফলাইতে আছি তাইলে তোর বাপ বুঝবে তোর একটা বউ লাগবে কথা বলে না কা আমাদের সমাজে বিয়ে কঠিন কিন্তু প্রেম সহজ বাল্য বিবাহ বন্ধ করার জন্য গিয়েছেন নেতারা প্রশাসনিক নেতারা যে বলতেছে তুই প্রেম করবি কর বিয়ে করবি কেন রাগ করতেছেন তার মানে যেই সমাজে প্রেম সহজ বিয়ে কঠিন ওই সমাজ জেনার শহর ওই সমাজের মানুষগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে 14 ফেব্রুয়ারি ছিলাম এবার কক্সবাজারে কোথায় বুঝেন তো হানিমুনের শহর আর কি কথা বলে না তা মোল্লা হোসেন মমিনকে আপনারা চিনেন উনি আর আমি এক হোটেলে উঠলাম বললাম ভাই চলেন একটু সৈকতে যাই বলতেছে আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড় আমি বলি কি হইছে ভাই যাওয়া যাবে না সিট বুকিং পাই না এক বছর আগে যুবকরা বুকিং দিয়ে রেখেছে এই দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে কথা বলে না অস্কর থেকে যে হাজি সাহেব খাবার দাবার আনছে মুরব্বি মানুষ বললাম চাচা বাড়ি কোনো ছেলে মেয়ে নাই বলতেছে ছেলেরা তো আছে তা আজ তো বিশেষ দিন তাই একটু ঘুরতে যে বললাম তো হাজি সাহেব হস কভার করেছেন বলতেছে আল্লাহ তিনবার করাইস তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না ফজরের নামাজ জামাতে ঠিকই আছে হাজি সাহেব আপনি ফজরের নামাজ পড়েন জামাতে আর আপনার ছেলে মেয়ে পর পুরুষের সাথে পরের মেয়ের সাথে গোসল করে জামাতে ভালোই তো কথা বলে না এই তো চলছে এই চলছে না এই চলছে না আমরা আজকে ডুপ্লিকেট মুসলমান মদখোর মসজিদে উঠতে দেয় না কিন্তু সুদখোর টাকার জোরে মসজিদ কমিটির সভাপতি মদখোরকে কথা বলে না তো মদ খাওয়া বড় গুণা না সুদ খাওয়া বড় গুণা হায় হায় সুদখোর সভাপতি কোনো সমস্যা নেই কিন্তু মদখোরের উঠতে দেবে না
মানে ইমানের কি জোর বুঝেননি বোধহয়, মানে অবস্থা এরকম যে মাথার পাগড়ি খোলা যাবে না বলে লুঙ্গি খুলে মাথায় বাঁচছে, এমন চলতেছে না? কথা বলেন না কেন? ও ভাই, আজকের যুব সমাজের চরিত্র বাঁচাতে হলে বিয়েকে সহজ করতে হবে, বিয়েকে সহজ করতে হবে, যৌবন পাইলেই বিয়ে দিয়ে দিতে হবে, নতুবা তোমার সন্তান যত আকাম করবে সব সওয়াব গুনাহ তুমি শুয়ে থাকলে তোমার আমলনামায় যাবে। যুবকরা তো খুব খুশি আজকে যে বাপ মা আছে আমরাও আছি, বিয়ে আজকে হয়েই যাবে, কি বলেন? না, বিয়ে সহজ করা লাগবে, বিয়ে কি করা লাগবে? সহজ করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করেন, তাইলে জীবনে সব আছে, বউ না থাকলে তার কোনো দাম? আদম আলাইহিস সালাতুন সালামের একা একা ভালো লাগে না, আল্লাহ বুঝতে পেরেছেন বলে আদম তোমার তো একা ভালো লাগবে না জানি, তাই আদম আলাইহিস সালামের একটা বিবি দান করলেন, নাম কি? আরো জোরে বলেন, এবার আদম আলাইহিস সালাতুন সালামকে এবং তার বিবিকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বউ জান্নাতে বাস করো, তাইলে আদি পিতা আদি মাতার বাড়ি যদি হয় জান্নাতে, আপনার আমার আদি বাড়িও জান্নাতে। কথা ঠিক, কিন্তু ওনারা জান্নাত থেকে বের হয়ে গেলেন শয়তানের প্ররোচনায় পড়ে, সেই আদি পিতা আদি মাতা আবার জান্নাতে যাবে শয়তানকে মোকাবেলার কারণে। যদি আমরা আমাদের আদি বাড়িকে ফেরত পেতে চাই, আমাদেরও জিন শয়তান আর মানুষ শয়তানের মোকাবেলা করেই জান্নাতে যাওয়া লাগবে। তবে এখনকার জামানায় জিন শয়তান যত বড় না শয়তান, মানুষ শয়তান তার চেয়ে বড় শয়তান। তাইলে আদম আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ কি বলে ডেকেছেন? আর একজন জলিল কাদের পয়গম্বর নাম তার মুসা আলাইহিস সালাতুয়াসসালাম, তাকে আল্লাহ ইয়া বলে ডেকেছেন, কিন্তু কোন সময় ডেকেছেন? মুসা আলাইহিস সালাতুয়াসসালাম শহরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখতেছেন তার দলের লোক আর ফিরাউনের গোত্রের লোকের মধ্যে মারামারি লেগেছে। আমাদের দেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীর সব মানুষ নিজের দলের লোক খারাপ করলেও মনে হয় ঠিক করিছে, কথা বলে না, আর অন্যের দলের লোক ঠিক করলেও মনে হয় ভুল করেছে। তার মানে দিন শেষে আমরা সবাই দল কানা, কথা বলে না কার, দিন শেষে আমরা সবাই কি দল কানা? আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতুয়াসসালাম দেখে আমার গোষ্ঠীর লোক আর ফিরাউনের গোষ্ঠীর লোকের মধ্যে মারামারি লাগছে, সাধারণভাবে যে যেই দলের তার সাপোর্ট সেই দলে, মুসা আলাইহিস সালাতুয়াসসালাম নিজের গোত্রের লোকের কাছে যেয়ে বলে, কি হইছে? বলে, মুসা এই লোকটা আমার অন্যায় ভাবে মারে। মুসা বলতেছে, তোর কত বড় সাহস আমার দলের লোকের মানিস কথার কথা বোঝানোর জন্য। আসলেই দোষটা ফিরাউনের গোত্রের লোকের। এবার মুসা আলাইহিস সালামের একটু গায়ে তো শক্তি বেশি, একটু আস্তে করে মারতে গেছে, কায়দা মতো পড়ে মার খায়, বোঝেন নাই বোধহয়, মরে গেছে। মরে যাওয়ার পরে মামলা চলে গেছে ফিরাউনের দরবারে, ফিরাউন বলছে, কি সর্বনাশ, আমার দলের লোককে মেরে ফেলেছে মামলা কর, মামলা হয়ে গেছে। আল্লাহর বান্দারা, এবার মুসার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি হয়েছে। মুসার দর ফেরাউনের দরবারের একটা লোক, সে দরবারে ফেরাউনের কিন্তু মুসারে ভালোবাসে, বুঝতেছেন না বোধহয়? দরবারে কার দরবারের? ফেরাউনের কিন্তু ভালোবাসে কারে? ও তাগুতের দরবারের লোক, কিন্তু মনে মনে হুজুরদের ভালোবাসে, এমন আর কি। দৌড়া এসে বলে, ও মুসা খবর কি কিছু জানো? মুসা কয়, কি হইছে? বলে, খবর হচ্ছে তুমি যে ফেরাউনের গোষ্ঠীর লোককে মেরে ফেলেছ, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কি করবা? ফেরাউন মুসা বলে, ফেরাউন আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যায় আসে না, কি করব আমিও জানি না, তবে আমার মালিক যেটা বলবে সেটা করব। তার মানে মোমেন জানে বিপদে আপদে আমাকে মালিক বাঁচায়, কোনো মানুষ বাঁচায় না, কথা বলেন না কেন? যখন কোন আল্লাহর বান্দা বিপদে পড়ে, কোন মানুষ তারে বাঁচায় না, আল্লাহ তারে বাঁচায়, কথা কার?
আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহু আকবার। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে আমাদের রবকে আরো জোরে আরো জোরে আমরা খলিফা কার? সত্যি নাকি মিথ্যে? কাজে নাকি কথায়? হ্যাঁ, কাজে কথায়? কথা বলে না। খলিফা মানে কি? আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নি জাবিলুন ফিল আরদি, আমি খলিফা বানাবো, তার মানে মানুষ কার খলিফা? এখন খলিফার মূল ব্যাখ্যাটা কি একটু খেয়াল করেন তো। খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। আপনাদের অঞ্চলে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আসে না খর্নিয়া বাজারে? রিপ্রেজেন্টেটিভ মানে কি? কথা বলে না। প্রতিনিধি বা খলিফা। এখন খলিফা হচ্ছে স্কয়ার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, স্কয়ার কোম্পানির। আর খর্নিয়া বাজারে এসে ঔষধ বিক্রি করে বেক্সিমকো কোম্পানির। কথা বুঝেন নাই? খলিফা কোন কোম্পানি? ঔষধ বিক্রি করে কোন কোম্পানির? বেক্সিমকো। এটা যখন স্কয়ার কোম্পানি শুনবে যে আমার খলিফা কিন্তু ঔষধ বিক্রি করে বেক্সিমকো, আমার এক নম্বর খলিফা, বেতন বাড়াই দে, কি করবে? বুঝেন নাই বোধ হয়। খলিফা ইবনে সিনার ঔষধ বিক্রি করে এক মির, এটা জানার পর ইবনে সিনা ওর প্রমোশন করে দেবে, গাড়ি দেবে, কি করবে? তার মানে খলিফা যার ঔষধ বিক্রি করা লাগে সেই কোম্পানির, প্রশংসা করা লাগে সেই কোম্পানির, প্রচারের কাজ করা লাগে সেই কোম্পানির, তাইলে সেই কোম্পানির খলিফা থাকা যায়। এখন আমরা মুখে দাবি করি খলিফা আল্লাহর, কিন্তু আমাদের চলনে পালনে কল্প কথনে স্লোগানে মিছিলে মিটিনে আল্লাহ বিরোধী কথাবার্তা, তাকুত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের স্লোগান চলে আমরা আল্লাহর খলিফা নই, টাটকা শয়তানের খলিফা, টাটকা ইবলিসের খলিফা। এই তো চলছে। আমরা বলে তো খলিফা কার? আল্লাহ বলছে আমার খেলাফত যদি কেউ নিয়ে নেয়, আমাকে রব বলে মেনে নেয়, ওকে সাহায্য করার জন্য আমি আসমান থেকে ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ, বলবেন না? ফেরেশতা কে আল্লাহ পাঠান নাই? বদরের যুদ্ধে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করতেছেন, একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে যুদ্ধের ময়দানে যাব একটা তরবারিও নাই, একটা লাঠিও নাই, কিচ্ছু নাই, কি নিয়ে যাব? আল্লাহর হাবিব, ওই যে খেজুর গাছের, আপনারা কি বেগলো বলেন? কি বলেন? হ্যাঁ, বাইগলো। তো বাইগলো, বাইগলো একটা এনে সুন্দর করে কেটে বলছে সাহাবি এই বাইগলো নিয়ে যুদ্ধের ময়দানে যাও, সহযোগিতা করবে আল্লাহ। সুবহানাল্লাহ। নাই বাইগলো নিয়ে এক একটা আঘাত করে মাথা কেটে পড়ে যায়। সুবহানাল্লাহ। সাহায্য করেন কে? বদরের প্রান্তরে ছিলেন যিনি হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। ঠিক না? আমি যত দুর্বল আমাকে সাহায্য আল্লাহ করবে, তার প্রমাণ হলো সিন। কথা বল না কা? সিনে মুসলমান দুর্বল না সবল? কি দুর্বল! মুসলমান এত সংখ্যায় কম, মুসলমানদের নামাজ পড়তে দেয় না, মুসলমানদের রোজা রাখতে দেয় না। সিন সিদ্ধান্ত নিল এক সপ্তাহ পরে কোরআন পরিবর্তন করবে। আল্লাহ বলছে এবার কর, এবার কর, এমন করোনা আল্লাহ দিয়েছে। কথা বলে না কা? করোনা দিয়েছে আল্লাহ, করোনা আল্লাহ করোনা দিয়ে বলছে এবার কোরআন পরিবর্তন করে দেখো দেখি, এমন করোনা দিয়েছে। ওরা মেয়েদের পর্দা করা নিষেধ করেছিল, আল্লাহ এমন রোগ দিয়েছে এখন খালি বিটি লোক না বিটা লোক পর্দা করছে। কথা বলে না? শুধু পর্দা না, চোখ ঢেকেও পর্দা করছে। কারা? বিটা লোকেরা। কারা?
যত করবা চালাকি পরে বুঝবা জালাকি কথা বলেন না কেন সব জায়গায় বাড়াবাড়ি চলে আল্লাহর সাথে বাড়াবাড়ি চলে না ওরা মসজিদ বন্ধ করে দিয়েছিল যখন দেখছে করোনা ভাইরাসে সিনে এত লোক পড়েছে একটা মুসলমান মরেনি ওরা এখন সুমানে মসজিদে যাচ্ছে তার মানে বুঝেছে বিপদে পড়লে আল্লাহ বাঁচায় কোনো মানুষ বাঁচায় না এবার আমি ভোলার চর ফ্যাশন থেকে ওয়াজ করে ফিরতেছিলাম ভাই এই কথাটা আমি সব জায়গায় বলতেছি চর ফ্যাশন থেকে ওয়াজ করে ফিরতেছি ভোর চারটার সময় আমি বঙ্গোপসাগরের অংশ পাড়ি দিচ্ছি আমার তার পরের দিন মাহফিলে আসতে হবে বলে ভোরবেলায় রওনা দিয়েছি স্পিড বোর্ডে বঙ্গোপসাগরের মাঝামাঝি পৌঁছাইছি স্পিড বোর্ডে সাতজন মানুষ ছয়জন মুসলিম একজন হিন্দু খেয়াল করতেছেন যখন মাঝামাঝি আসছি রে ভাই সেই ঝড় উঠেছে ঝড়ের কারণে সমুদ্রের পানি উপর দিক থেকে এসে এসে জানুয়ারি মাসের শীতে আমাদের পুরো শরীর ভিজায় দিচ্ছে আমরা শীতে কাঁপতেছি আর আমরা সবাই মিলে দোয়া পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু কিন্তু যে হিন্দুটা আছে ও তার দোয়া পারে না পড়ে রাম 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 কিছু বলা যাবে না কারণ যে যার আল্লাহ রে ডাকবে কোনো নিষেধ এমন কি আমাদের ইসলাম কি উদার আমাদের আল্লাহ বলেন খবরদার অন্যদের দেবতাদেরকে গালি দিবা না অন্যদের দেবতাকে গালি দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে সুবহানাল্লাহ কি ধর্ম কি ধর্ম চিন্তা করে ফেলা যাবে না ও রাম রাম বলে ডাকতেছে দেখে যাক কিছুক্ষণ পরে এত ঝড় বেড়েছে স্পিড বোর্ড লাফ মেরে সামনে যায় ও ভাই স্পিড বোর্ড যখন লাফ মারা শুরু করেছে ওই হিন্দু দাদা এবার রাম রাম বলা বাদ দিয়ে আল্লাহ 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 আমার সাথে একটা লোক আছে নাম তার ইউসুফ কি নাম বড্ড রসিক ও মাইলেও হাসে বুঝেন নাই বোধহয় মানে একজন তার বউরে পিডাইতি আছে যত মারে বউ তত ডাক্কালায় বলে কি রে তোরে এত মারি তারপরে তুই হাসস কেনে বলতেছে স্বামীরে আমার দাঁত তো উঁচু কাইন্ডো মনে হয় হাসতেছি বুঝেন নাই এরকম আর কি ওই ইউসুফ দুঃখের মধ্যেও হাসতে পারে এই বিপদে আমরা মরার চিন্তায় বাসি না ইউসুফ তখন হিন্দুরে জিগায় দাদা তোমার নাম গেল কই আমি এই মানে মনটা এত খারাপ হয়েছে আমার সেই ইউসুফ ভাই আপনার কোনো হিসাব নাই বলে ভাই প্রশ্ন না করে থাকতে পারলাম না এবার হিন্দুটা মুখটুক কালো করে আমার দিকে তাকায় বলছে হুজুর আপনারা হাসতেছেন বিশ্বাস করেন আমি রাম রাম বলে ডাকছিলাম আমি রাম রাম বলে ডাকতেছি মনে কোনো প্রশান্তি পাচ্ছি না মনে কোনো প্রশান্তি পাচ্ছি না আপনাদের আল্লাহ আল্লাহ ডাকা দেখে আমি আল্লাহ ডাকা শুরু করেছি আমি আল্লাহর কসম করে বলছি আমার হৃদয় বলতেছে আল্লাহ থাকতে এই বৃষ্টির পানি এই সমুদ্রের পানি আমাদের ডুবিয়ে মারতে পারবে না একটা হিন্দুর মধ্যে এই চেতনা ঢুকেছে সুবহানাল্লাহ আর মুসলমানের মধ্যে এই চেতনা নাই মুসলমান বিপদে পড়লে খাদা বাবার দরবারে মানত করে কপাল পোড়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না তাইলে বিপদে আপদে রহম করে কে রহম করে এক কৃষকের বাড়ি একটা গাভী আছে কি আছে গাভীটা এত ভালো গাভী প্রতিদিন 25 কেজি দুধ দেয় কয় কেজি গাভী ওর ছেলেরে যত না ভালোবাসে এই কৃষক ওই তার ছেলেরে যত না ভালোবাসে তার চাইতে গাভীরে বেশি ভালোবাসে কারণ গাভী তো প্রতিদিন 25 লিটার দুধ দেয় বাপের পকেটে টাকা যায় ছেলে তো বাদান না বাপের পকেটে টাকা কি টাকা কেটে সকিনারে 14 ফেব্রুয়ারি ফুল দেয় কথা বলে না তা আবার কিরে ফুল দে ভাই ওই ফুল দেয় ফুল যেই সকিনার হাতে দেয় ফুলের মধ্যে থেকে বলে আই লাভ ইউ কি বলে আমি বললাম কে রে ভাই ফুলে আই লাভ ইউ কয়গা বলে যাদের সাহস নাই আই লাভ ইউ বলার ফুল দিয়ে বলায় বলে যে যুবকের আই লাভ ইউ বলার সাহস নাই ওর ফুল দিয়া না ওর কচু গাছে গড়াই দড়ি দিয়ে বলা উচিত প্রিয় ভাইয়ের আমার এবার ভালো করে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ উদাহরণ গাভীটারে প্রচন্ড ভালোবাসে কৃষক গাভীটারে কেনার পরে যে গোয়াল ঘরে ঢুকাইছে কোনোদিন আর বাইর করে নাই কেন বাইর করে নাই যদি কোনো ক্ষতি হয় ওই গোয়াল ঘরেই গোসল করায় গোয়াল ঘরেই খাওয়ায় সব গোয়াল ঘরে করায় একদিন কৃষকের মন খারাপ কারণ পেঁয়াজের দাম 300 কত
লবণ 90 সুই সুই কি কোন আপনারা যেদিন লবণ 90 টাকা গুজব উঠল সেদিন আমি শ্বশুর বাড়ি আমার শ্বশুর দিকে ব্যাগ নিয়ে যাই কই জান আব্বা কয় লবণ 90 বাড়ি থাকার সময় নেই লবণ কি নিয়ে আসি বলছি শ্বশুর মশাই আপনি কি ওই কি বলে লবণ দিয়ে শরবত বানিয়ে খাবেন আর কথা বলা না কারণ পেঁয়াজের দাম যে একবার বেড়ে গেছে সেই ভয়ে লবণ তাড়াতাড়ি কিনতে যায় তো শ্বশুরের কি বলে কৃষকের মন খারাপ ওই দিন গাভীরে খাইতে দিয়েছে কিন্তু দরজা লাগাইতে মনে নেই খেয়াল করতেছেন কৃষক চলে গেছে মাঠে কিছুক্ষণ পরে খেয়াল করে গাভী দেখে কিরে দরজা খোলা দেড় বছর আগে কৃষক নামক মালিক আমারে কিনেছে কিন্তু কোনোদিন আমার এখান থেকে বের করে নাই আজকে কি সুন্দর দরজা খোলা বাইরে যাব বাইরের বাতাস খাবো স্বাধীনতা পাবো এই চিন্তা করে গাভী বাইরে বের হয়ে একবার পূর্ব পাড়ায় যায় একবার পশ্চিম পাড়ায় যায় আনন্দের তো শেষ নাই কথা বলে না কা আজকে স্বাধীনতা পেয়েছে গাভী কিন্তু গাভী জানে না সব স্বাধীনতা ভালো না আজকে যেই সমস্ত মেয়েরা স্বাধীনতার নামে বুদ্ধিজীবীদের পামে পড়ে পর্দাকে খেলাপ করে ময়দানে নেমেছে ওরাই বুঝেছে এটা স্বাধীনতা নয় এটা স্বাধীনতার নামে মেয়েদেরকে রাস্তায় বের করা কথাটা ঠিক না ঠিক রাস্তায় বের করা শিয়াল যদি চায় মুরগি স্বাধীনতা পাক কে শিয়াল যদি চাই মুরগি স্বাধীনতা পাক লক্ষণ ভালো না খারাপ কারণ শিয়াল মুরগির স্বাধীনতা চাই খাওয়ার জন্য তো যারা মহিলাদের স্বাধীনতার নামে রাস্তায় বের করে বুঝবেন এরা স্বাধীনতা চায় না স্বাধীনতার নামে রাস্তায় বের করে এদেরকে পণ্য বানাতে চায় ভোগ করতে চায় পাস করে প্লেনে ফিরতেছি অনেকবার প্লেনে চড়তে হয় সময়ের কারণে প্লেনে উঠে খালি মেয়ে লোক দেখি কোন পুরুষ লোক প্লেনের মধ্যে এয়ার হোস্টেস নাই একদিন রাগের আগে বললাম আমরা দুই একটা হুজুরও তো উঠি তো একটা পুরুষ মানুষ থাকলে হয় না মেয়েটা রাগ করে বললো স্যার আপনারা হুজুররা এত সংকীর্ণ মনে কেন মেয়েরা যদি কিছু করে কমে খায় আপনাদের সমস্যা কি শুনতেছেন আমি বললাম আমার সমস্যা নেই আমার সমস্যা নাই তো তা আপনাদের দুই একটা ছেলে থাকলে আমাদের জন্য ভালো তখন বলতেছে হুজুর আপনারা খুব ন্যারো মাইন্ড আপনারা খুব ন্যারো মাইন্ড মেয়েদের স্বাধীনতা চাই না আমি বললাম মেয়েদের স্বাধীনতা আমরা চাই না চাই তোমরা তো চাও তাইলে এতবার প্লেনে উঠলাম সব সুন্দরী মেয়ে আর একটু দেখতে শুনতে ভালো মেয়ে না কোনো কালো মেয়ে নেই কেন কথা খেয়াল করেনি বোধহয় তোমরা যদি স্বাধীনতা চাইতে তাইলে তো কালো মেয়ে মোটা মেয়েরাও প্লেনে তুলতে এবার বলতে যে হুজুরে বোঝেন না এইসব এলিট পার্সন লোকেরা ওটা কালো মোটা মেয়ে দিল না কেই ফেলে নোটবে আমার আমার কথা তো এখানেই তোমাদেরকে স্বাধীনতা দেয়নি তোমাদেরকে ব্যবসার পণ্য বানিয়েছে তোমরা বুঝতে পারো নাই স্বাধীনতা দিলে তো কালো মেয়েদেরকেও দিত কথা বলে না কা গরু আজকে গাভী আজকে আনন্দের চোটে কোন দিকে যাবে যেতে যেতে কখন যে গরু জঙ্গলের মধ্যে ঢুকেছে গরুর খেয়াল নাই খেয়াল করতেছেন ওই জঙ্গলে আছে একটা বাঘ আপনারা বলেন তো বাঘের শক্তি বেশি না গাভীর শক্তি বেশি বাঘ কিছুক্ষণ পরে তাকায় দেখে একটা সুন্দর একেবারে তাজা তুজা একটা গাভী হেঁটে যায় বাঘ চিন্তা করলো কতদিন এমন গাভী খাইনি এত গায়ে গোস্ত একেবারে বাঘ সামনাসামনি হাজির এই শুনতেছেন গাভী চিন্তা করে আল্লাহ কিছুক্ষণ আগে স্বাধীনতা দেখে গান গেয়েছি এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আসল আর এখন কি বিপদ স্বাধীনতা পেয়েছে এখন বাঘের মুখে পড়া লেগেছে খাই খেয়ে ফেলবে এখন এখন যেন গাভী মনের দুঃখে গান গায় আমি ল্যাংটা ছিলাম ভালো ছিল শিশুগাল আমি গোয়াল ঘরে ছিলাম ভালো ছিলাম কথা বল না কেন এই যে এখন বাঘের মুখে পড়েছি বাঘ তো আমারে খেয়ে ফেলবে আমার অবস্থা হবে কি গাভী চিন্তা করলো যা আছে জীবনে আর বাঘ চিন্তা করতেছে এবার খাবে বাঘ লেফট রাইট পজিশনে গাভীকে ধরার জন্য যখন চিন্তা করেছে গাভী চিন্তা করলো আমারে তো খাবেই কিন্তু সমুদ্রে যেই মানুষটা ডুবে যায় সাঁতার জানে না এ খড়কুটো যা পায় তাই আঁকড়ে ধরে বাঁচতে চায় গাভী চিন্তা করলো শক্তি থাক আর না থাক দৌড়ায় তো দেখি বাঁচা যায় কিনা
গাভী এবার কোন দিকে যাবে? ডানে জঙ্গল বামে জঙ্গল? সামনে দাঁড়ায় কি? পিছনে যাওয়ার মতো একটা রাস্তা দেখা যায় কিন্তু পুকুর, যেই পুকুরে পানি নাই চৈত্র মাস, কিন্তু নিচে কাদা উপরে শুকনা শুকনা। খেয়াল করতেছেন? গাভী চিন্তা করলো যা আছে জীবনের লাভ একটা মেরে দেখি। গাভী যেই না লাভ মেরেছে একেবারে কাদার মধ্যে আটকে, নট নরম চরম জাগায় নাথিং। বুঝেন কথা? জাগায় নাথিং বুঝেন? এটা দেখার পরে বাঘ হুহাহা হারামি পানা হাসি, বুঝেন আপনারা? ভাবি আলাদা বাঘ বলতেছে, গাভী রে এমন ভাবে তুই আটকাইছিস, এখন যদি আমি লাফ মেরে তোর ঘাড়ে পড়ে তোর রক্ত খায় তোর কলিজা খায় তুই তো নড়তেও আর পারবি না। ও গাভী, তোর এমন সিস্টেমে আটকাইছি, এমন আইন করেছি, তুই এখন বিপদে এমন পড়েছিস, কাইলে মার, হাসলে লাঠি, অভিযোগ দিলে মামলা। আজকে কি সিস্টেম দেখ, আমার ক্ষমতা আছে শক্তি আছে তোরে সিস্টেমে আটকায় দিয়েছি, এবার আমি লাফ মরে তোর ঘাড়ে পড়বো, তোরে খেয়ে ফেলবো, তুই কিচ্ছু বলতে পারবি না। এই চিন্তা করে বাঘ সিদ্ধান্ত নিয়েছে লাফ মেরে গাভীর ঘাড়ে পড়বে। বাঘের একটা সিদ্ধান্ত আছে, মালিকেরও একটা সিদ্ধান্ত আছে। বাঘ এবার লাফ মেরেছে গাভীর ঘাড়ে পড়বে, কিন্তু গাভীর ঘাড়ে না পড়ে ঠিক গাভীর দুই হাত পিছনে পড়ে মালকা। এবার গাভীর দিকে তাকায় বলে, গাভী কয় আমি কি করছি? কয় তুই তো সব নাটের গুরু, তোর জন্য দেশ শেষ, কথা বলেন না কেন? গাভী বলে আমি আবার কি করছি, তোর তারা খেয়েই বাসি না। বলে তুই তো বড় বোকা, নিজেও খেয়েছিস ধোকা, আমারেও দিয়েছিস ধোকা। গাভী বলে কেন? বলে তুই যদি লাফ না মারতিস আমিও মারতাম না, যদি তোরে আমি খেয়েও ফেলতাম রে গাভী, তুই একা মরতিস আমি তো মরতাম না। তার মানে ওরা মারবে, আমরা মারার যদি প্রতিবাদ করি সেটাকে বিশৃঙ্খলা বলবে। আল্লাহর বান্দারা কি সিস্টেম! গাভী এবার বলতেছে বাঘ যা হইছে হইছে, কিছু করার নাই। বাঘ এবার গাভীর দিকে তাকায় বলে, গাভী রে একটা জিনিস বুঝলাম না, আমার এত ক্ষমতা আমার এত শক্তি গাভী, তারপরে আমার মরার চিন্তা, কিন্তু তুই হাসস কেরে, তুই মরে যাবি তারপরেও বিজয়ের চিহ্ন দেখাস কেমনে, তোর তো মরার কোনো চিন্তাই নাই কেরে। তাকায় দেখে গাভী ওর পেটের খাবার মুখে এনে জাবর কাটতি আছে। বলে গাভী তোর মরার চিন্তা নাই? বলতেছে আমার মরার চিন্তা আছে কিনা এটা পরের কথা, তুই আগে বল তোর কি কোনো মালিক আছে রে বাঘ। বাঘ বলতেছে আমার আবার কিসের মালিক? আমি তো মালিক, এই জঙ্গলে আমি যা বলি তাই হয়, এই জঙ্গলকে আমি সকালকে সন্ধ্যা বললে সবাই সন্ধ্যা বলতে বাধ্য, আমি রাত্রে সকাল বললে সবাই রাত বলতে বাধ্য, আমার কথাই আইন, আমি যা বলি তার বাইরে কেউ চলতে পারে না। এবার গাভী বলছে বা তোর কোনো মালিক নাই, এজন্য তুই শক্তিশালী হলেও তোর মরার চিন্তা, আর আমি গাভী দুর্বল হলেও মরার চিন্তা করি না, কারণ আমি জানি আমার একটা মালিক আছে, মালিক আমার জন্য যথেষ্ট। আমি দুর্বল, আমার মালিক তো দুর্বল না। ও বাঘ, কিছুক্ষণ পর আমার মালিক যখন বাড়ি এসে দেখবে আমি তার গোলাম, গোয়াল ঘরে নাই, আমার মালিক আমারে রেখে আরামে ঘুমাবে না, আমারে খুঁজতে 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 ঠিক এই ডোবার ধারে আসবে, ডোবার ধারে এসে যখন দেখবে আমি তার গোলাম, আটকে গিয়েছি কাদার মধ্যে, মালিক দৌড়ে বাড়ি চলে যাবে, দৌড়ে বাড়ি যে বাস আনবে, রশি আনবে, লোকজন ডেকে আনবে, এনে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু বিপদ হবে তখন, আমার মালিক জানবে যখন এই পুকুরের মধ্যে আটকায় আমি মরতে বসেছিলাম, তুই বাঘের কর্মসূচির কারণ। প্রিয় ভাইয়েরা, আমার এবার বাঘ বলছে তোর মরার চিন্তা নাই, তোর একটা মালিক আছে, আমার মালিক নাই তো কি হবে? বলছে আমার মালিক যখন এবার দেখবে,
তোর কারণে আমি এই বিপদে পড়েছি। তখন যেই রশিয়ার বাঁশ দিয়ে আমার মালিক আমারে বাঁচাইছে, ওই রশিয়ার বাঁশ 460 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লাগাইছে নিজে, বুঝেন নাই? যেই রশি দিয়া যেই বাঁশ দিয়া আমি মালিকের গোলাম দুর্বল আমারে মালিক বাঁচাইছে, ওই বাঁশ আর রশি উল্টো কথা বলবে, গোলামের সাথে খারাপ ব্যবহার করার কারণে, আল্লাহর দ্বীনের কর্মীর সাথে বিয়াদবি করবার কারণে, তাকে মারবার কারণে ওই রশি আর বাঁশ দিয়া তোর বান্দা পিটায়া পিটায়া আল্লাহর কলমের সাথে খারাপ ব্যবহার করবার সাদ আল্লাহ পিটায় দেবে। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমি দুর্বল হতে পারি, আমার মালিক দুর্বল না, সুতরাং আমি মালিকের কাজ করে যাব, কারোর ভয় করব না, আমাকে আল্লাহ বাঁচাবে এই চিন্তা থাকলে দুনিয়ার কোন শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না। ভালো করে বুঝেন তাহলে, মুসা আলাইহিস সালাম বলে, ও ফেরাউনের দরবারের মানুষ, তুমি আমার শুভাকাঙ্ক্ষী সব ঠিক আছে, তুমি আমারে ভালোবাসো তাও ঠিক আছে, কিন্তু তোমার কথা তো আমি পালাবো না, আমার আল্লাহ যতক্ষণ আমাকে অর্ডার না দিবেন আমি অন্য কারোর কথাই চলবো না। কিছুক্ষণ পরে আল্লাহ নবীকে জানিয়েছেন, যদিও তখন মুসা আলাইহিস সালাম নবী হন নাই, মুসা আলাইহিস সালাম পরিবার পরিজন ছেড়ে মিশর ছেড়ে আবার পালিয়েছেন মাদায়েনে, মাদায়েনে পালিয়েছেন, হিজরত করেছেন, এবার তিনি একটা কূপের কাছে দাঁড়িয়ে আছেন পানি খাবেন, তাই খেয়াল করে দেখেন ওই কূপে পানি তুলতেছে অনেক জোয়ান জোয়ান পুরুষেরা, কিন্তু দুইটা মেয়ে পানি তোলার জন্য দাঁড়িয়ে আছে, কোনো সিরিয়াল পায় না। মনে বড় খারাপ লেগেছে মুসা আলাইহিস সালামের, দৌড়িয়ে চলে যেয়ে মাথাটাকে নিচু করে চোখটাকে জমিনের দিকে করে ডাক দিয়েছে, বোনেরা তোমরা কেন অপেক্ষা করো, কেন বলে পানি তুলতে পারি না মানুষের চাপে। মুসা আলাইহিস সালামকে এবার দুই বোন বলে, মুসা নাম তো জানে না, বলে ও পথিক তুমি জানতে চাও কেন, বলে আমি যদি আপনাদের হয়ে পানি তুলে আপনাদের পশুগুলারে খাওয়ায় রাগ করবেন নাকি, বলে না। পশু দুইটারে খাওয়ায় দিয়ে চলে গেছে দুই বোন বাড়িতে, বাড়িতে দুই বোনের যে পিতা নাম সুয়াইব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী, আল্লাহু আকবার। প্রশ্ন করে মেয়েরা অন্যদিন দেরিতে বাড়ি আসো, সূরা কসাসের সব বর্ণনা রয়েছে, অন্যদিন দেরিতে বাড়ি আসো, আজকে লেট করে, আজকে লেট হলো না কেন, দ্রুত আসলে কেন, বলতেছে বাবা আজকে একটা পুরুষ ছেলে জোয়ান ছেলে আমাদেরকে পানি তুলে দিয়েছে লেট হয়নি, জিজ্ঞাসা করে ছেলেটা কেমন, কেমনে তাকাইছে, সব কিছু শোনার পরে সোহেব আলাইহিস সালাম বলছে এই যুবকের বৈশিষ্ট্য শোনার পরে মনে হয় এমন বৈশিষ্ট্য কেবলমাত্র কোনো নবীরই হতে পারে, তাইলে রতনে রতন চিনেন, কথা বলেন না কেন, রতনে রতনের পক্ষে কথা বলে আর বয়াতিদের পক্ষে বয়াতিদের মতোই নাস্তিকেরা কথা বলে, কথা কি বুঝেন। এক বয়াতি বলল কি সুন্দর করে বলতেছে, না আল্লাহ আমাকে মাফ করে দিন, বলতেছে এই পৃথিবীর সবচেয়ে বড় শয়তান আল্লাহ, নাম রীতা দেওয়ান, বানানো কথা নয়, রাজনীতিও মনে করেন না, কারণ আমার আল্লাহ আওয়ামী লীগেরও আল্লাহ, আমার আল্লাহ বিএনপিরও আল্লাহ, আমার আল্লাহ আপনারও আল্লাহ আপনাদেরও আল্লাহ, যদি আল্লাহরে কেউ গালি দেয় এটা খালি হুজুরদের লাগে না, সব দলের লোকের লাগে, কারণ আমাদের দলীয় পরিচয় যাই থাক আমরা এক আল্লাহর গোলামে তো সন্দেহ নাই। আল্লাহরে গালি দিল তা আল্লাহ শয়তান কেন বলছে, আদম আলাইহিসসালামকে আল্লাহ তৈরি করে বলে গন্ধন খাস না, আর শয়তানরে বলে তুই খবরদার আদমের পিছু ছাড়িস না, তাইলে আল্লাহই তো শয়তান, নাজুবুল্লাহ বলবেন না। ও ভাই হৃদয়টা কেঁপে, হৃদয়টা কেঁপে উঠে, কান্না আসে, একজন মানুষ কত নিকৃষ্ট কত নিচু না হলে আল্লাহকে গালি দিতে পারে, কোনো ভালো মস্তিষ্কের মানুষ আল্লাহকে গালি দিতে পারে না, কোনো ভালো চিন্তার মানুষ আল্লাহকে গালি দিতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, সোহেব আলাইহিস সালাম বলছে একটা কাজ করো, তাইলে ছেলেটাকে ডেকে নিয়ে আসো তোমরা দুই বোন, যে বলতেছে আমাদের আব্বা আপনাকে ডাকছেন, দুইটা মেয়ে সামনে যায়,
মূসা আলাইহিস সালাতুস্সালামকে পিছনে পিছনে আসতে বলে, কিন্তু মূসা নবী ডাক দিয়ে বলে, বোনেরা আমার, মেয়েরা সামনে যাবে, ছেলেরা পিছনে পিছনে হাঁটবে, এটা স্বাভাবিক নয়। কথা বলে না, তার মানে ছেলেরা কই থাকবে, মেয়েরা? কিন্তু আমার দেশের ছেলেরা তো দেখি মেয়েদের পিছনে পিছনে করে। কথা বলে না, হাই স্কুলের সামনে কলেজের সামনে এতিমের মতন খাড়াই থাকে। কথা কয় না ভাই, আমি আমার ভাষায় বলি, এই যত আকাম প্রেম প্রীতি ইফটিজিং ধর্ষণ যা কিছু বেড়ে গিয়েছে, এর জন্যে 100 ভাগের মধ্যে 90 ভাগ দায়ী হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। এটাকে বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? আমি কত বড় হুজুর, উনি কত বড় হুজুর, আপনারা কত বড় হুজুর, দুনিয়ার কেউ না জানলে শুধু মোবাইল সাক্ষী দিলেই জান্নাত হারাম হয়ে যাবে। কে কে আমল করি, কে কত ভালো মানুষ, কম্বলের নিচে কে কি করি, কেউ না জানলেও এইজন জানে। কথা বলে না কা, আরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল ছাড়া সোনার চলে না। কথা বলে না কা, ভ্যান চালায় কিন্তু মোবাইল ফোনের দাম 40,000। কথা বলে না কা, রাত 12টার পরে পটুনি যখন ফোন করে চোখের পাতায় ঘুম আসে না, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় প্রাণে বন্ধু আমায় হইল না। কথা বলে না কা, ওরে হটস ছাড়া ও তোর বলবে, তোর পালসার আছে তোর পিছনে ঘুরতেছে, ওরে যদি কোনো প্রিমিয়ার গাড়ি ছেলে ওকে যদি অফার দেয়, তোর পালসারের মুখের বাত্তি মেরে ওই গাড়ি চুকিয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না? তুমি মেয়ের পিছনে না ঘুরিয়ে কেরিয়ারের পিছনে ঘোরো, কারণ মেয়েরা প্রেম প্রেম করে সুন্দর ছেলে দেখে, আর বিয়ে করে টাকলা মাললা চাচা দেখে। কথা বলো না, সুতরাং টাকার পিছনে দৌড়াও, কেরিয়ারের পিছনে দৌড়াও, আল্লাহর পিছনে দৌড়াও, ভালো মেয়ে তোমার পিছনে দৌড়াবে। কষ্ট হচ্ছে বোধহয়? ভালো করে খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম পিছনে যাবে না, সামনে চলে গেছে, দুই মেয়ে পিছন দিক দিয়ে রাস্তা দেখা দেয়। মূসা আলাইহিস সালাম চলে যাবার পরে শোয়েব আলাইহিস সালাম দেখে বুঝতে পেরেছে আল্লাহর নবী হবে, ডাক দিয়ে বলে, ও মূসা রে, আমার দুইটা মেয়ের যেটা পছন্দ হয় সেটারে তোমার সাথে বিয়ে দেব। মূসা আলাইহিস সালাম বলেন, বিয়ে করতে রাজি আছি, কিন্তু বিয়ে করার জন্য দেন মোহরের যে টাকা দেয়া লাগে সেটা তো নাই। খেয়াল করতেছেন? নবী আবার ডাক দিয়ে বলে, মূসা একটা কাজ করো, বিয়ে করো, দেন মোহরের বিনিময়ে 8 বছর আমার বাড়ি কামলা খাটো। কয় বছর? 8 বছর? এক না, 8? কত? এবার মূসা আলাইহিস সালাম 8 বছর কামলা কেটে দেন মোহরের টাকা শোধ করেছেন, আর আমার দেশের কত লোক আছে দেন মোহরের টাকা শোধ না করে বাসর রাতে মাফসি নেই। কথা ঠিক? মাফসি নেই না? আমি সেই দিন আমার গ্রামে অস করেছি, দাদা বাড়ির গ্রামে অস করে বলেছি, দেন মোহরের টাকা যারা স্বামীদের মাফ করে দিয়েছিলেন, ইসলামে মাফ করে দেওয়ার বিধান নাই, আপনারা সব দেন মোহরের টাকা চেয়ে নেবেন। পরের দিন ভাই রাস্তায় বের হয়েছি, দাদারা সব বলছে, দাঁড়া। আমি বলি, কি হয়েছে? বল, তোর জ্বালায় বাড়ি বন্ধ, খাটে শুতেই নেই। আমি বলছি, দাদা ইয়ার কি পরে হয়েছটা কি? বলছে, তুই যে কাল রাত্রে অস করেছিস, দেন মোহরের টাকা শোধ না করলি, স্বামীর সাথে কথা কমানা, এসব বিভিন্ন কথা বলেছিস না, ওরা এখন বলতেছে দেন মোহরের টাকা দুবা ঘরে ঢুকবা। ও ভাই, দেন মোহরের টাকা বাসর রাতে না, বিয়ের সময় কোনেকে দিয়ে দিতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু এটাকে পাল্টিয়ে আমরা মাপ চাওয়ার বিধান করে নিয়েছি। ও ভাই, বাসর রাতে যে বোর কাছে টাকা মাপ চাই, ও বউ তো সারা বছর স্বামীর উপরে লাঠি ঘুরাবেই। কথা বলে না কা, এবার আর ঠিক নেই, টাকা তো ফেরত দেওয়া লাগবে।
প্রচন্ড শীত অথবা মুসা আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী দুইটার একটা যে কোন বর্ণনা, এখন আগুনের দরকার, দূরে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাম আগুন দেখে চলে গিয়েছেন, যে একটা পাহাড়ে এটা আগুন নয়, এটা আগুন নয়, এটা আমার আল্লাহর নূর। সুবহানাল্লাহ। এবার পায়ে জুতা, জুতা পায়ে দিয়ে উঠে যাচ্ছেন তিনি পাহাড়ে, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এটা পবিত্র জায়গা, জুতা পায়ে দিয়ে উঠা যাবে না। আর আপনার আমার নবীর কি সম্মান যদি জুতাই না বাকি না থাকে, নবী যদি জুতা পায়ে দিয়েও নামাজ পড়ে আল্লাহ কবুল করে নেয়, কি সম্মান! একই নামাজে কার সাথে সাক্ষাৎ? মুসা আলাইহিস সালাম কার সাথে সাক্ষাৎ করছেন? উনি সাক্ষাৎ করছেন জুতা খুলে। আর আমার নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছেন, জুতায় নাপাকি লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আমিন বলছে জুতায় নাপাকি, জুতা খুলে নামাজ পড়েন। তার মানে বোঝা যায় নাপাকি যদি না থাকে জুতা পায়ে দিয়ে নবী নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না। মুসা আলাইহিস সালাম এবার বুঝলেন এটা সাধারণ কোনো জায়গা নয়, আল্লাহর সাথে কথা হয়ে গেল। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা এমন এক নবী আল্লাহ তার সাথে কথা বলে, তিনি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে এবারে ডাক দিয়ে বলছেন, মুসা হাতে একটা লাঠি, কি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া 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 মুসা, হে মুসা তোর ডান হাতে ওটা কি? তাইলে আল্লাহ মুসা নবীকে ইয়া বলে ডেকেছেন, কথা বলে না তো? মুসা আলাইহিস সালাম বলেন, খলা ইয়া সাওয়ালনা, এটা আমার লাঠি, লাঠি দিয়ে কি করো? পাতাবাড়ি পশুরে দেখাশোনা করি। আল্লাহ বলে, মুসা এই লাঠি গরু খেদানো লাঠি না, এই লাঠি হলো ফেরাউন খেদানো লাঠি। ও মুসা, তোমার হাতে যে লাঠি সাধারণ লাঠি না, তোমার শ্বশুর যে লাঠি দিয়েছে এই লাঠি জান্নাতের লাঠি। কেন দিয়েছি? তুমি যখন ফেরাউনের দরবারে যাবা, যে যখন বলবা, ও ফেরাউন, ও ফেরাউন আমার আল্লাহর ইবাদত করো, যখন ফেরাউনকে তুমি ইজহাবিলা ফেরাউন, ফেরাউনের নিকটে তুমি যাও, যাওয়ার পরে ফেরাউনকে তুমি যখন দিনের কথা বলবা, ফেরাউন বলবে তুই তো সেই মুসা যেই মুসার বিরুদ্ধে মামলা আছে, কথা বলে না কা? এবার পুরোনো মামলা সসাল করবে, তাইলে আলেমদেরকে আটকানোর জন্য পুরানো মামলা সসল করে যারা, ফিরাউনের কায়দাই চলে তারা। আটকানোর জন্য পুরানো মামলা সসল করে দেবে ফিরাউন, পুরানো মামলা সসল করে বলবে, ওই মুসা কথা ঠিক করে বল, তুই মানুষ মেরেছিস। এবার তখন বলবে, মুসারে আক্কা, ও মুসা ফিরাউনের মতো কাফেরকে শায়েস্তা করলে পানি পড়া দিলে হবে না, ফিরাউনের মতো কাফেরকে শায়েস্তা করার জন্য লাঠি পড়া লাগবে, কথা ঠিক? এবার লাঠি কেমনে মারবা সেটাও আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ। নাই যারা ফিরাউনের কায়দায় চলবে ওদেরকে কেমনে মারবা লাঠি দিয়ে সেটা আল্লাহ বলে দিছে। আমার কথা আল্লাহ বলেন, ফাদরিবু ফাওকা লানাত, ফাদরিবু মিনহুম কুল্লা বানান। যারা ইসলাম মানবে না, কুরআন মানবে না, ইসলামের বিরুদ্ধে বলবে, ফিরাউনের বিরুদ্ধে যেমন মুসা লাঠি ধরেছিল, তুমিও ধরবা লাঠি ধরে গদ্দানে মারবা, গদ্দানে মারার পরেও যদি ইসলাম বিরোধিতা না কমায় কিরাই কিরাই মারবা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তাইলে ইসলামে মায়েরও আছে, হ্যাঁ ইসলামে মায়েরও আছে, আবার ইসলামে যদি তোমারে কেউ গালি দেয় তারে খাবার কিনে দিয়াও আছে, কথা ঠিক? শেখ সাদিকে গালি দেয় একটা মহিলা, প্রতিদিন গালি দেয়, আর শেখ সাদি প্রতিদিন এক প্যাকেট করে বাজার করে দেয়। মহিলা বলতেছে, কি পাগলা নাই, হ্যাঁ বোঝেন নাই বোধ হয়, আমি দিই গালি ও আমারে দেয় এক প্যাকেট করে বাজারে, কোন সিস্টেম? মহিলা চিন্তা করলো, হুজুরটা এত ভালো, ওরে আর গালি টালি দেওয়া যাবে না। এবার মহিলা গালি দেওয়া বন্ধ করে দিয়েছে, শেখ সাদি বাজার দেওয়া বন্ধ করে দিয়েছে।
মহিলা বলতেছে কোন জাতের হুজুর গালি দিলে বাজার দেয় গালি না দিলে বাজার দেয় না আ হুজুর দাঁড়াও কই কি হইছে বলে তুমি আমি গালি দিয়েছি যতদিন বাজার দিয়েছো ততদিন গালি বন্ধ বাজার বন্ধ কই তুই আমারে যতদিন গালি দিছিস তোর সওয়াব আল্লাহ আমার আমল নামায় বিনিময় করে দেছে তোর গালিও বন্ধ সওয়াবও বন্ধ বাজারও বন্ধ তাইলে আমাদেরকেও গালি দিলে আমরা রাগ করি না বরং আমরা মনে করি আমাকে গালি দিছে মানে আমি আল্লাহর রাস্তায় আছি আমারে মারলে আমি রাগ করি না কারণ নবী মার খেয়েছেন তার মানে নবী সঠিক রাস্তায় আমি নবীর দিনের কাজ করি আমারেও মারে তার মানে আমিও সঠিক রাস্তায় তার মানে বুঝে নেন দিনের কাজ করার পরেও যদি তাগুত শক্তি আপনারে না মারে বুঝে নেবেন আপনি দিনের পথে নাই তাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ইয়া বলে ডেকেছেন কিন্তু আপনার আমার নবী কে আল্লাহ কোরআনে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয়টা নামে ডেকেছেন কয়টা প্রিয় ভাইরা আমার নবী কে আল্লাহ কোরআনে ছয় ভাবে ডেকেছেন কয় ভাগে প্রথম ডেকেছেন গোলাম বলে গোলাম কি বলে আমার নবী কার গোলাম আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আল্লাহু আকবার আল্লাহ বলছেন যা আমি নাজিল করেছি আমি আমার বান্দার উপরে বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে নবী আল্লাহর গোলাম আমরা কার গোলাম অনেকে বলে আমরা নবীর গোলাম যারা নবীর গোলাম বলে তারা পূর্ণ মুসলমান নয় নবীও যার গোলাম আমরাও তার গোলাম আমরা কোন নবীর গোলাম আমরা কার গোলাম আবার অনেক হুজুর গান গায় আজের মধ্যে রাসূলুল্লাহর গোলাম আমি কোন চিন্তা নাই চল নবীজির রওজাতে মদিনাতে যাই ঠিক না ঠিক নবীজির গোলামি করলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর গোলামি করলে জান্নাতে যাওয়া যাবে কার গোলাম কার গোলামি করি আল্লাহর গোলাম তাইলে আল্লাহ নবীকে প্রথম কি বলে ডেকেছেন কি বলে গোলাম বলে দুই নাম্বার আপনার আমার নবী কে আল্লাহ ডেকেছেন মুজাম্মিল বলে কি বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা কুমিল্লা ইলা আমি কুমিল্লায় আজ করতে গেছি একজন বলতেছে হুজুর কুমিল্লার নাম কোরআনে আছে আমি কই আছে কই কুমিল্লা ইলা কিলাইলা প্রিয় ভাইরা আমার তাইলে আল্লাহ নবীকে দুই নাম্বার ডেকেছেন মুজাম্মিল বলে কি বলে তিন নাম্বার ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে কি বলে মুদাসসির মানে হলো চাদর আবৃত কামলিওয়ালা যারে বলে ভালো বাংলায় কামলিওয়ালা নবীজি কেন সব চাদর আটকিয়েছে কেন আল্লাহ নবী হেরা গুহায় রয়েছেন হঠাৎ একদিন খেয়াল করতেছেন একজন মানুষ তার সামনে এসেছে পাটা জমিনে মাথাটা আসমানে সুবহানাল্লাহ নাই আল্লাহ নবী আচমকা অবাক হয়ে গেছে কি অবাক করো ব্যাপার একজন মানুষ যার পাঁচ জমিনে মাথা আসমানে অবাক হয়ে আল্লাহ হাবিব ভয় পেয়েছেন এবার সে বলতেছে ভয় পেয়ে না আমি আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন সুবহানাল্লাহ ঘটনা সবাই জানেন এরপর ইকরা বিসমি রব্বিকাল লাযী প্রথম ওহী চলে আসলো আল্লাহর নবী এবার চলে গেছেন বাড়িতে বাড়ি যে খাদিজাকে ডাকছে ইয়া খাদিজা জাম্বিলুনি ও খাদিজা তুই আমারে চাদর মুড়ি দিয়ে দে এবার তিনি চাদর মুড়ি দিয়ে কম্বলের মধ্যে রয়েছেন আল্লাহর এটা পছন্দ 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 আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির ও কামলিওয়ালা কুরআন আপনার কাছে আমি আল্লাহ পাঠিয়েছি আর আপনি কম্বল মুড়ি দিয়ে থাকবেন কুরআনের বিপ্লবী দাওয়াত যার কাছে পৌঁছায় ও কোনোদিন কম্বল মুড়ি দিয়ে থাকতে পারে না কুরআনের বিপ্লবী দাওয়াত করে কম্বল ফেলে দিয়ে দিন কায়েমের জন্য স্লোগান দিতে বাধ্য করে হে কামলিওয়ালা আপনি কম্বল মুড়ি দিয়ে থাকবেন এই জন্য তো আপনার কাছে আমি কোরআন দেই নাই কম আপনি কম্বল ফেলে দেন দাঁড়িয়ে যান তার মানে যার কাছে কোরআনের দাওয়াত থাকে ও কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না যার কাছে কোরআনের জ্ঞান থাকে ও রাসূলের গালি দেওয়ার পরে খানকার মধ্যে বসে থাকতে পারে না যার মধ্যে কোরআনের জ্ঞান আছে ও আল্লাহকে গালি দেওয়ার
থাকতে পারে না। অথচ আমরা রাসুলের আশেক দাবি করি, বারোই রবিউল আওয়ালে সিন্নি গায়ে জিলিপি গায়ে, আর রাসুলের গালি দিলি খানকার মধ্যে জ্বলি যাই, কথা বলে না কা। এরা দাবি করে আশেকে রাসুল, যারা আশেকে রাসুল দাবি করার পরেও নবীর সম্মান রক্ষার কাজ করে না, এরা আশেকে রাসুল নয়, এরা আশেকে শয়তান। রবিউল আওয়াল শুধু মিষ্টি খাওয়ার জন্য না, রবিউল আওয়াল হচ্ছে রাসুলের আদর্শে উদ্ভাসিত হয়ে দিন কায়েমের জন্য শপথের দিন। রবিউল আওয়াল তোমারি গঙ্গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দুরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, তোমার নামে দুরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। কথা বল ঠিক না বেঠে? তাইলে নবীকে যে ভালোবাসবে ও শুধু মুখে ভালোবাসবে না, কাজেও বাসবে। খন্দক পরীক্ষা খনন করা শুরু করেছে, তখন তো কেউ কারোর বিরুদ্ধে ডিরেক্ট যুদ্ধ হচ্ছে না, কোনাকানি দিয়ে যুদ্ধ শুরু হচ্ছে। এই যুদ্ধে একজন সাহাবি, একজন সাহাবি তীর বিদ্ধ হয়েছেন, নাম তার সাদ বিন মুয়াজ। কি নাম? সাদ বিন মুয়াজের এমন জায়গায় তীর লেগেছে রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বন্ধ। সাদ বিন মুয়াজ যখন এই অবস্থায়, তখন সাদ বিন মুয়াজ শুনলেন আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা। সাদ বিন মুয়াজ বললেন, আমি এখন অসহায় হয়ে গেছি, পা দিয়ে রক্ত পড়ে হয় বাঁচব না, আর আমার নবীর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে, আমি নবীকে মক্কা থেকে মদিনায় আনার জন্য ভূমিকা রেখেছি, সেই নবীর বিরুদ্ধে মদিনার লোক ষড়যন্ত্র করবে আমি মেনে নিতে পারি না, দোয়া করেছে আল্লাহ যতক্ষণ আউস আর খাজরাজ গোত্রকে শাস্তি দিতে না পারব ততক্ষণ আমার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ, আমার নবী যে সত্যিকারের নবী, আরেকটা মুজিজা, দোয়া করেছে আল্লাহ আউস আর খাজরাজ গোত্রের শাস্তির পরেই যেন আমি মরি। আউস আর খাজরাজ গোত্রকে নবী অবরোধ করেছেন, তাদের শাস্তি দিয়েছেন, যতদিন শাস্তি দেয়নি ততদিন সাদ বিন মুয়াজ মরে নাই, যেই না নবী শাস্তি দিয়েছেন ওদের শাস্তি হয়েছে সেই দিন মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, তাইলে আমার নবী আল্লাহ তৃতীয় নম্বরে ডেকেছেন মুদ্দাসির বলে, কি বলে? মুদ্দাসির বলে ডেকেছেন, ইয়াই গোল মুদ্দাসির কুমফা আংবির অরব্বাকা ফাকাব্বির। চার নম্বরে ডেকেছেন রসুল বলে, ইয়া আইয়ুহার রসুল, কি বলে? পাঁচ নম্বরে ডেকেছেন আহমদ বলে, বাগাদা ইসমুহু আহমদ। ছয় নম্বরে ডেকেছেন মোহাম্মদ বলে, পুরো কোরআনে আপনার আমার নবীকে আল্লাহ চারবার মোহাম্মদ বলে ডেকেছেন। কোন কোন জায়গায়? প্রথম ডেকেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর ডেকেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তৃতীয় নম্বর ডেকেছেন আমিনুল জিলালা মুহাম্মদ, চতুর্থ নম্বর ডেকেছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সুবহানাল্লাহ। পশন্দিলে তোর একটু কি মায়া জাগে না, সজাতির হাজাকার বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার প্রলেপে পড়ে না, ব্যথার প্রলেপে পড়ে না, পশন্দিলে তোর একটু কি মায়া জাগে না, সজাতির হাজাকার বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার প্রলেপে পড়ে না, ব্যথার প্রলেপে পড়ে না, আফগানে রক্ত ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের,
দিল্লিতে রক্ত ঝরে কত ভয়ের বুকের কলিজা ছিঁড়ে শত মায়ের কাশ্মীরে লুণ্ঠিত বোনেরা চল সে কথা কি অন্তরে দাগ কাটে না কসম দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির ঢাকা করে বাতাস কদে অন্তরে তো রুকি ব্যথার প্রলেপে পড়ে না ব্যথার প্রলেপে পড়ে না ব্যথার প্রলেপে পড়ে না আল্লাহুম্মা আমিন لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أغوار شير مالك الله হাজির হয়ে তোমার কত আলেম ওলামাকে সাথে নিয়ে হাজিউল হারামাইনকে সাথে নিয়ে দাড়ি পাকা মুরুব্বিকে সাথে নিয়ে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি মাওলা আমি জানি না কার প্রতি তোমার ভালোবাসা বেশি যার হাত দুখানি তোমার পছন্দ হয় সেই হাত দুটির ছিলায় আমাদের প্রত্যেকের দুটি করে হাত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলে আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন আমরা যারা কথা বললাম মাওলারে তোমার কাছে দোয়া করি এই মাহফিলকে কেন্দ্র করে যদি কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি মাওলা দয়া করে সকল ভুল ত্রুটিগুলোকে তুমি নিজ গুণে মাফ করে দাও ও গো মালিক আর আজকে কোরআনের মাহফিল সাজানোর কারণে কোরআনের কথা শুনবার কারণে বলবার কারণে তুমি খুশি হয়ে যেই সওয়াব দান করেছো রে মাওলা তোমার ভান্ডারে তো কম নেই দয়া করে সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম দয়ার নবী মায়ের নবী ও আল্লাহ যেই নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে মেরে এত রক্ত ঝরিয়েছে জুতা খোলা যায় না যেই নবীর দাঁত ভেঙে দিয়েছে লোয়ার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছে ওদের ময়দানে তারপরেও যেই নবী বদদোয়া না করে হেদায়েতের দোয়া করেছে রে মাওলা দয়া করে সেই দয়ার নবী মায়ার নবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াবটুকু হাদিয়া হিসাবে পৌঁছে দাও বিশেষ করে রানায়ের আব্দুল্লাহ মামুন এবং তার দাদা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ও গো আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও এই অঞ্চলে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের গুনাহটা মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানাও ও মাওলা আমরা যারা হাত তুলেছি আমরা কেউ গুনাহমুক্ত নই গভীর রাত যে এই গভীর রাতে কোন ভিক্ষুক কারো কাছে ভিক্ষা চায় না কোন পাওনাদার কোনো কাছে পাওনা চায় না রে মাওলা এই গভীর রাতে ভিক্ষুকের মতো কাঙালের মতো দুটি করে হাত তুলেছে মাওলা জীবন চলার পথে কত গুণা করে ফেলেছে আমাদের গুণাগুলো যদি এক জায়গায় করা হয় পাহাড় সমান হয়ে যেতে পারে ও গো মাওলা কিন্তু আমরা জানি আমাদের গুণা যত বেশি তোমার রহমতের চাইতে বেশি মাওলা রে আমাদের গুণার দিকে না তাকায়া
তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের তাম জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। সেই চাপ থেকে বাঁচার জন্য আজকের মাহফিল থেকে যখন বের হব, আমাদের বেগুনা মাসুম করে বের করে দিও। ওগো মালিক, এখানে যাদের নিয়ে হাত তুলেছি অনেকের মা বাবা নেই, ওই সমস্ত পিতা মাতার কবরের আজাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ সম্পদ তুলে নিও না। আমাদের পিতা মাতার হায়াত বাড়িয়ে দাও। যাদের পিতা মাতা অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামেলা দান করে দাও। ওগো মাওলা, সারা পৃথিবীর মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত, সারা পৃথিবীর মুসলমানদের তুমি ছাড়া কেউ নেই। দিল্লিতে মুসলমানের রক্ত, কাশ্মীরে মুসলমানের রক্ত, ফিলিস্তিনে মুসলমানের রক্ত, ওগো আল্লাহ মুসলমানের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। মাওলারে, সারা পৃথিবীর মুসলমানদের এক করে দাও, সারা পৃথিবীর মুসলমানদেরকে কোরআনের জন্য এক হবার তৌফিক দাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, সেবা দিলেন, শ্রম দিলেন, অনুমতি দিলেন, সার্বিকভাবে যে যেভাবে সহযোগিতা করলো, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও। আর এই সহযোগিতার বিনিময়ে তাদের জীবনকে তোমার রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দাও। ওগো মাওলা, সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাও। হ্যাঁ আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আয়াতে তঙ্কিবাদান করে দাও, তার পরিবারের পরে রহম করো। ওগো আল্লাহ, রেজন সাহেবকে দিনের জন্য কবুল করো। রাইসুল ইসলাম ভাই পরিচালনা করেছেন, আল্লাহ তারপরে রহম করো, সঠিকভাবে মাদ্রাসা চালানোর তৌফিক দাও। মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার পরে রহম করো। ছাত্র শিক্ষকদের আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার কমিটিকে তুমি কবুল করে নাও। আমার আগে কথা বললেন প্রিয় ভাই তাওহিদুর রহমান, বড় সুন্দর বলে, আল্লাহ তার বলাকে কবুল করে নাও, তার এই দাওয়াতকে আল্লাহ সারা পৃথিবীর জন্য কবুল করো। মাননীয় চেয়ারম্যান সাহেব পাশে বসে বসে আলোচনা শুনলেন, ওগো আল্লাহ জনগণের খাদেম তিনি, তাকে তুমি জনগণের খেদমত করার তৌফিক দাও। জীবন ইসলামের খাদেম, কোরআনের খাদেম হিসাবে কবুল করো, তার পরিবারের পরে রহম করো, সন্তান সন্ততির উপর রহম করো। প্রিয় মেম্বার সাহেব বসে আছেন, আল্লাহ তাকেও কবুল করো, তার পরিবারের পরে রহম করো। যত আলেমুল উলামা এসেছেন, আল্লাহ প্রত্যেক আলেমুল উলামাকে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। ও মাওলারে, মাওলারে, মাহফিলে এসেছেন, অসুস্থ আছেন কত মানুষ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা দান করো। ও আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মাফ করে দাও, যারা ছাত্রছাত্রী এসেছেন, আল্লাহ মেধা ভালো করে দাও, রেজাল্ট ভালো করে দাও। যে সমস্ত বন্ধের সন্তান হয় না সন্তান দাও, যে সমস্ত ভাই বন্ধের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও। আমার প্রিয় আনিসুর ভাইয়ের বাড়িতে থাকলাম, খাইলাম, বড় সেবা দিল, মাহফিলের জন্য কত সহযোগিতা করলো, আল্লাহ তার সহযোগিতাকে কবুল করো। ব্যবসা বাণিজ্যের পরে রহম করো, তার সন্তানাদি গুলাকে আলেম বানাও। আব্দুল্লাহ মামুনের আব্বা ফোন দিয়েছিল, আল্লাহ আমাকে তাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। ওগো আল্লাহ, তাকে দিনের জন্য কবুল করো, আনোয়ার ভাইকেও কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা, আজকের লাইটিং মাইকিং ফ্যান্ডেল সাউন্ড সার্ভিসিং সার্বিক আয়োজনকে কবুল করো। প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছেন, পুলিশের ভাইদের উপরে রহম করো, তারা পরিবার ছেড়ে জনগণের খেদমত করে। মাওলা, তাদের পরিবারগুলো হেফাজত রক্ষক তুমি হও। আজকে যে মিডিয়ার ভাইগুলো আল্লাহ কোরআনের কথা পৌঁছানোর জন্য আসলেন, তাদেরকেও রহম করো। সাতক্ষীরা থেকে আমার প্রিয় সরোয়ার ভাই ওয়াজ টিভি থেকে এসেছে, আল্লাহ তার এই দিনের দাওয়াতকে কবুল করে নাও। ওগো আল্লাহ সর্বশেষ দোয়া করি, ওগো আল্লাহ যারা বসে বসে কোরআন শুনলাম, আমাদের সকলকে জান্নাতের যে কোরআনের মাহফিলের আয়োজন তুমি করবা, ওই মাহফিলে আমাদের সকলকে থাকবার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বদলে এসেছে, জানি না মাওলা কে আগে আমাদের মধ্যে দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নেবে মাওলানা রে তোমার কাছে কামনা প্রকৃত ঈমানদার নামাজে না হওয়া পর্যন্ত আমাদের দেহখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় আশেক না পর্যন্ত মৃত্যুর ডাক দিও না যখনই মৃত্যু দিবা মাওলানা ইমানি মৃত্যু দান করে দিও আর মৃত্যুর সময় সবার জবান দিয়ে জারি করে দি ইমানের কালিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।